মহামারী করোনা নিয়ন্ত্রণে সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। অভিযোগ সিপিএম নেতা প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তীর বিপন্নদের সাহায্যার্থে গুচ্ছ দাবি সিপিএম বিধায়কদের। মহামারী করোনা নিয়ন্ত্রণে দেশের এবং রাজ্য সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। সোমবার সিপিএম আহত দলের রাজ্য দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গুরুতর এই অভিযোগ তুলে ধরেন সিপিএম নেতা প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী। সারা দেশে বিশেষ করে আমাদের রাজ্যে রাজ্য সরকার মার্চ মাসে 25 তারিখে তারা লকডাউন ঘোষণা করে এবং এই লকডাউন ঘোষণার পরবর্তী সময়ে সাধারণ মানুষের পক্ষ থেকে নানান অসুবিধার কথা উত্থাপিত হয়েছে। আমরাও রাজনৈতিক দল হিসাবে, বিরোধী দল হিসাবে, আমাদের পার্টির তরফ থেকেও আমরা নানান সমস্যার কথা তুলেছি। এরকম একটা সময় দেখা গেল যে রাজ্য সরকার একটা কর্মসূচি ঘোষণা করেছে, 13 দফা কর্মসূচি। তার মধ্যে তারা বিভিন্ন ডিপার্টমেন্টের পক্ষ থেকে যারা এই কোভিড-19 ফলে এফেক্টেড তাদের জন্য কতগুলি সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছে, খাদ্য থেকে আরম্ভ করে অন্যান্য ত্রাণ ইত্যাদি বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মসূচি হিসেবে সেগুলো এসেছে। তারপর আপনারা জানেন যে সর্বদলীয় বৈঠক হয়েছিল, রাজনৈতিক দলগুলো সবাই ছিল সেখানে, সেখানেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানান সমস্যার কথা তোলা হয়েছে এবং সরকার তাদের যে নেওয়া পদক্ষেপ, তাদের যে 13 দফা কর্মসূচি সেটা তারা ব্যাখ্যা করেছে এবং সেটা তারা পালন করবেন সে কথা তারা বলেছে। অ্যাকর্ডিংলি একটা নির্দিষ্ট সময় পরে আমরা মে মাসের 27 তারিখে রাজ্য সরকারকে যে দপ্তরগুলোতে মানুষের সাথে সরাসরি সুযোগ সুবিধা পাওয়ার সম্পর্ক রয়েছে এরকম কতগুলো ডিপার্টমেন্ট, যেমন রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই এবং মুখ্যমন্ত্রীর দপ্তর, তারপরে মুখ্যমন্ত্রী দপ্তর, তার মধ্যে আপনার মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিলের টাকা সেটা থেকে কী রিলিফ দেওয়া যায়, এডুকেশন ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন, লেবার ডিপার্টমেন্ট, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এই 8টা ডিপার্টমেন্টের কাছে আমরা 4 জন বিধায়ক আমরা চিঠি লিখি। বিধায়ক এদিন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে সবচাইতে বেশি বিপদগ্রস্ত ও বিপন্ন হয়ে পড়েছেন তপশিলি জাতি, তপশিলি উপজাতি, পশ্চাৎপদ এবং সংখ্যালঘু পরিবারগুলো। সেই সাথে সংকট দূর করার জন্য রাজ্য সরকারের নিকট একগুচ্ছ দাবি উত্থাপন করেন তিনি। দেখেছি যে এই সময়ের মধ্যে আমাদের দাবি ছিল 10 কেজি করে চাল প্রতি জনকে এবং সাড়ে সাত হাজার একটা সাথে কেন্দ্রীয় সরকার না রাজ্য, কেউ এই সিদ্ধান্তে কর্ণপাতি করেননি, দেননি। আমরা সর্বশেষ দেখলাম যে 17 তারিখ থেকে লকডাউন হলো বর্ডার এরিয়া আমাদের রাজ্যে, শহরে আধা কিলোমিটার, গ্রামে 1 কিলোমিটার। আপনারা আমাদের থেকে বেশি জানতে পারেন যে আমাদের প্রায় 4 ভাগের 3 ভাগ মহকুমায় কোনো না কোনোভাবে যুক্ত হয়েছে। এ এলাকায় কারাবাস করে মূলত সংখ্যালঘু, তপশিলি জাতি, উপজাতি, একেবারে দিন এনে দিন খায় এরা। ঘোষণা করলেন কিন্তু তাদের জন্য কোনো ব্যবস্থা রাখলেন না। আমরা এদের জন্য বলছি যে সরকার করেন ঠিক আছে, এখন আমরা দাবি করছি যে ওনাদের প্রতিজনকে 10 কেজি এবং 7,500 টাকা পরিবারকে আগামী 3 মাস তার দেওয়ার জন্য ব্যবস্থা করছি। অন্য বিষয়ে ব্লডার এলাকা আছে, আমাদের মাননীয় এমএলএ সুদনবাবু বলবেন, এটা দেওয়ার জন্য আমরা বলব। এবং সার্বিকভাবে আমরা যে বিষয়টা বলতে চাই আপনাদের মাধ্যমে যে প্রথমে ধরেন আমাদের সারা ভারত পৃথিবীতেই করোনা ভাইরাস আক্রান্ত, আমাদের রাজ্য আক্রান্ত, প্রথমে আমাদের সরকারও বলার চেষ্টা করেন আমরা খুব বেশি হবে না, আমরা খুব ভালো ব্যবস্থা নিয়েছি, এখন কিন্তু প্রতিদিন বাড়ছে।
বাড়ছে রুগবে তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করছি, সরকার নিচ্ছেন তারা না। যেমন আমরা বলেছি যে টেস্ট বাড়ানোর ব্যবস্থা করবে, যারা বাইরে থেকে বাসে হোক ট্রেনে হোক উড়োজাহাজে হোক যেভাবে আসে সবাই টেস্ট এখন করছে, আগে করেনি, আগে আমরা দেখি টেস্ট করছি কিন্তু টেস্ট ফল দেওয়ার আগে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, তাতে আরও সংক্রামিত হচ্ছে। আমরা বলছি টেস্ট করে অন্তরকে ফল আসা পর্যন্ত তাদের রাখুক, ফল আসলে যদি ভালো হয় বাড়িতে যাবে, কোয়ারেন্টাইনে থাকবে, কোয়ারেন্টাইনে থাকবে, কিন্তু এটা তারা করছেন না। তাতে এখন আক্রান্ত বাড়ছে এবং সরকার কী বলবে না আমরাও এখনও, এটা ডাক্তাররা বলবে, চিকিৎসা বিজ্ঞানীরা বলবে, আমরা বলতে পারি না, কিন্তু অনেকে ধারণা করছে এটা সামাজিক সংক্রমণ হয়ে যাচ্ছে। এদিন সিপিএম রাজ্য দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিপন্ন শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী, সেই সাথে শ্রমিকদের কল্যাণে আর্থিক সাহায্য সহ বিভিন্ন দাবিও তুলে ধরেন তিনি। এই সম্পর্কিত বিষয়ে আরো কিছু বিষয় সরকারের দৃষ্টিভঙ্গিতে নেওয়ার জন্য, নজরে নেওয়ার জন্য আমরা কথাগুলি বলছি। মাননীয় বিধায়ক তপন চক্রবর্তী, মাননীয় বিধায়ক রতন ভৌমিক মহোদয় বলেছেন, আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো শ্রমিকদের সম্পর্কে। নির্মাণ শ্রমিক আমরা এটা সবাই জানি, আমাদের রাজ্যের মধ্যে নির্মাণ কাজে বহু শ্রমিক যুক্ত আছে। তারা একটা ঘোষণা করেছেন এই নির্মাণ শ্রমিকদের সাহায্য করবে, আর্থিক সাহায্য করবে, কিন্তু আমরা যে চিঠি দিয়েছিলাম দপ্তরগুলোর কাছে, লেবার ডিপার্টমেন্ট থেকে যা উত্তর এসেছে, 33,200 শ্রমিককে তারা সাহায্য দিয়েছে 1,000 টাকা করে। আমাদের কাছে যা হিসাব বা সরকারের ঘরে লেবার ডিপার্টমেন্টের রেজিস্ট্রি হয়েছে, এরকম শ্রমিকের সংখ্যা হলো 1,07,200, সাহায্য পেল মাত্র 33,200। তো বাকি যে শ্রমিকরা বেশিরভাগ সিংহভাগ শ্রমিক কোনো সাহায্য পেলেন না, অথচ মাসের পর মাস তারা কোনো কাজ করতে পারছেন না, নির্মাণ কাজ বন্ধ। আপনারা জানেন, আপনারা ঘুরেন প্রত্যেক জায়গায় দেখেন তাদের কি অবস্থা। এদিকে রাজ্যের পক্ষে প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ বৃদ্ধির ঘটনা, বাড়ছে মৃত্যুর ঘটনাও। ব্যুরো রিপোর্ট, হালাপুর।